হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে কোনো চ্যালেঞ্জিং ভিডিও নয় বা কোনো ডেলিভারিংও নয়, কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম। তো ইউটিউবে মনে হচ্ছে না, মানে আমার মতন যা যা ছোটো ক্রিয়েটার রয়েছে তারা থাকতে পারবে, মানে আমি আমাকে দিয়েই বলি, আমার মনে হয় না ইউটিউবে থাকা হবে। কেননা এখন ইউটিউবে যা শুরু হয়েছে, কেউ আর ভদ্রস্ত কোনো ভিডিও, কোনো বাচ্চাকে নিয়ে ভিডিও বলো, ঘরের কাজকর্ম বলো, এগুলো দেখতে আর কেউ পছন্দ করছে না। এখন সবাই পছন্দ করছে হচ্ছে কে কার পেছনে লাগবে, কে কার কথা শুনবে, কে কার কথা শুনে সেটাকে খুদ বের করে এবার আইনি নোটিশ পাঠাবে, তার বিরুদ্ধে সব জটলা পাকাবে, তার বিরুদ্ধে তাকে কীভাবে দামিয়ে দিতে হবে, কীভাবে তাকে টেনে হিসে নিচে নামিয়ে দিতে হবে, এখন সেই লবিবাজি চলছে। কেননা এখন তো এটা ইউটিউবটা তো এখন মানে রাজনীতির খেলা চলছে, বুঝেছো তো? তো তাই খুব ভয় হয়ে গেছে যে আমার মতন এই ছোটো ছোটো ইউটিউবার যারা রয়েছে তারা তো ধোবেও টিকবে না, তাদেরকে তো মানে এক টানে হিসড়ে ফেলে দেবে। যারা যারা এখন চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, যারা যারা এখন সুন্দর ভালো ভালো ভিডিও করছে, তাদেরকে টেনে হিসে তো নামিয়ে নিচ্ছে। আর আমার তো এখনও 500 কমপ্লিটই হয়নি সাবস্ক্রাইবার, তো মানে আমি তো সেই জায়গায় যেতেই পারবো না। তো এত কষ্ট করিয়ে বাচ্চা নিয়ে খেতে কী লাভ বলো? তো কিছুদিন ধরে ইউটিউবে যা যাতা অবস্থা চলছে, যা রাজনীতি খেলা চলছে, যেভাবে মানুষকে মানে দমিয়ে দেওয়ার মানে এক একটা ইউটিউবারকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে, মাথা মানে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ তারা যদি উপর দিকে উঠে যায় না, তাহলে হয়তো ভিউ কমে যাবে, সেরকম কোনো চিন্তাভাবনা। তার কারণ হচ্ছে এরকম অনেক ইউটিউবাররা রয়েছে শুধু এরকম করে বুক দেখিয়ে, এরকম করে পাছু দেখিয়ে, হ্যাঁ এইভাবে ভিউ কামায়, বুঝেছো তো? তো এরকম কিছু কিছু মানে ক্রিয়েটাররা রয়েছে যারা নাকি সত্যি খুব ভালো ভিডিও করে, নিজেদের মধ্যে যা ট্যালেন্ট রয়েছে, হ্যাঁ সেগুলো আমাদের সামনে প্রকাশ করে। তো তার ফলে আমরা দর্শকরা দেখতে ভালোবাসি, তাকে ভিউ দিতে ভালোবাসি। এরকম করে এমন করে কেউ আমরা ভিডিও দিই না, বা তারাও দেয় না যারা এখন ওপরের সিঁড়ির দিকে ওঠা শুরু করেছে। কিন্তু কিছু কিছু বড় বড় ইউটিউবাররা রয়েছে, তারা ভাবছেন না, আমরা যে সারিতে রয়েছি সেই সারিতে শুধু আমরাই থাকবো, আদার্স কেউ থাকতে পারবে না, বা কোনো নতুন ইউটিউবাররা সেই জায়গাটায় পৌঁছতে পারবে না। যখনই সেই জায়গাটায় কেউ পৌঁছতে চায়, যখনই মুখের পরিচিতি মানুষ ভালোবাসতে শুরু করে, মানুষকে ভালোবাসতে শুরু করে, মানুষ তাদেরকে বোঝার চেষ্টা করে, মানুষ তাদের কথা শুনছে যে তারা কী বিষয়ে কথা বলছে, কেন বলছে, সেইটাকে যখন যাচাই করার চেষ্টা করছে, তখনই কিছু কিছু বড় ইউটিউবার রয়েছে যারা নাকি তাদেরকে আইনি ভয় দেখিয়ে টেনে হিসড়ে একদম দমিয়ে রাখার চেষ্টা করছে। আমরা ছাড়া ওই উপসিঁড়িতে আদার্স কেউ উঠতে পারবে না, উঠলেই তো দোষ। কেন, যত ভিড় জমবে, যত ভিড় জমবে, ততই তো এরকম এরকম এইসব দেখি দেখি যারা ভিউ পাচ্ছে না, তারা তো আর ভিউ পাবে না, তারা তো তখন কন্টেন্টে বিশ্বাস করবে যে না, এরা তো ভালো কন্টেন্টের ভিডিও বানাচ্ছে, আমি তাহলে এর ভিডিও দেখি। এরকম এরকম করে যারা ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও তো আর দেখার কিছু থাকবে না, কতদিন আর এরকমভাবে ভিডিও বানাবে বলো, তাই না? আর আইনি নোটিশ পাঠাচ্ছ, পাঠাও, ভালো কথা, কোনো অসুবিধা নেই, আইনি ভয় দেখাচ্ছ। আইন কারোর জন্য একা নয়, কারোর জন্যই একা নয়, আইন সবার জন্য সমান। যদি আমাদের মতন কোনো ইউটিউবার কোনো দোষ করে, অবশ্যই তার শাস্তি হবে, আর যে কেস করবে, যে তার বিরুদ্ধে কেস করবে, তারও যদি কোনো দোষ থাকে, শাস্তি কিন্তু সমান তারও হবে, তাই না? যখন নাকি তুমি উপর দিকে ওঠার চেষ্টা করছিলে, তখন সবাইয়ের মাথার ওপর পা দিয়ে 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 কিন্তু উঠছিলে, তখন তোমাকে নিয়ে অনেক রোস্টিং হয়েছে, অনেক ভিডিও হয়েছে, অনেক কিছু হয়েছে, তখন তোমার কিন্তু কোনো গায়ে লাগেনি। তার কারণ তুমি চাইছিলে, তুমি তো ভিডিওতে বলছিলেও যে আমাকে নিয়ে আরও রোস্ট হোক, আমাকে নিয়ে আরও রোস্ট হোক, আমাকে নিয়ে আরও ভিডিও করুক, তাতে আমার সাবস্ক্রাইবার বাড়বে, তাতে আমার ভিউ বাড়বে। তুমি তো সবাইকে পারমিশন দিয়েছিলে ভিডিও করা তোমাকে নিয়ে, তাতে তোমার কোনো কিছু যায় আসে যায় না, কারণ তুমি এত ভালো মনের একটা মানুষ, তাতে তোমার কোনো যায় আসে যায় না। তাহলে আজকে কেন যায় আসে যাচ্ছে দিদিভাই? আজকে তো যায় আসে যাওয়ার কথা নয়, কথাগুলো এখন আমাদের মতন ইউটিউবারের মুখে মুখে রয়েছে যারা তোমাকে নিয়ে বলছে, সেই কথাগুলো তো একদিন তুমি নিজের মুখেই সবার কাছে বলে দিয়েছো, সেই কথাগুলো তো নতুন কিছু নেই, নতুন কিচ্ছু নেই। তুমি কী করেছো, কী না করেছো, সব তোমার নিজের মুখেরই বলা,
তোমার এমন নয় যে যে ইউটিউবার তোমাকে নিয়ে কথাগুলো বলছে তুমি সে তোমার সব নারী নক্ষত্র খুঁচিয়ে 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 সমস্ত কিছু বের করে গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, তা তো নয়, সব কিছু ওপেন তো তুমিই করে দিয়েছো। আর আইনি ব্যবস্থা কিন্তু অনেক কারণে নেওয়া যেতে পারে। এখন কিন্তু মেয়েদের 18 বছর না হলে বিয়ে দেওয়া যায় না, মাথায় থাকে যেন। তো আইনি ব্যবস্থা নেওয়া থাকলে অনেক ক্ষেত্রে অনেকেই অনেক আইনি ব্যবস্থা নিতে পারবে। আমি জানি আমি খুব ক্ষুদ্র একটা ছোট ইউটিউবার, তো আমার ভিডিও তোমার কাছে পৌঁছাবেও না, আর পৌঁছালেও তুমি হয়তো আমাকেও এসব ভয় দেখাবে। দেখো আমার ভয় দেখে কোনো লাভ নেই, তখন কি হবে, চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, যাবে যাবে, কারণ চ্যানেল তো মানে উঠবেই না তোমাদের জন্য। তাই কারণ হচ্ছে তোমরা তো এমন একটা যা মানে বড় বড় ইউটিউবার রয়েছে যারা নাকি চেয়েছিল যে মাঝে যখন হ্যাশট্যাগ হোক প্রতিবাদের যে টিমটা, টিম বলবো না, সবাই সবার মতন করে প্রতিবাদ করেছে, তো যার যেটা ভালো লাগেনি সেই বিষয়ে প্রতিবাদ করেছে, তো তখন সবাই চেয়েছিল যে এই দলটা ভেঙে যাক। এই হ্যাশট্যাগ হোক প্রতিবাদ বলে প্রতিবাদের নামে সব কুটকাচালি হচ্ছে, তো কুটকাচালির দলটা যাতে ভেঙে যাক। যা হোক আলটিমেটলি সেটা ভেঙে গেছে সবার দয়ায়, তো সেটা ভেঙে গেছে। কিন্তু এর পরিবর্তে কী হয়েছে, কুটকাচালি দলটাকে ভাঙতে গিয়ে নিজেদের মধ্যে একটা দল গঠন করে ফেলেছে। এটা কিন্তু কুটকাচালি দল বলে নাম দেওয়া যাবে না, এটা হচ্ছে টেনে হিসে নামিয়ে দেওয়ার দল। মানে যারা যারা উপর দিকে উঠতে চাইবে তাদেরকে উপর দিকে একদম উঠতে দেওয়া যাবে না, তাদেরকে টেনে হিসে নামিয়ে দেওয়ার দল। আচ্ছা আজকে যখন তোমাকে নিয়ে এইসব হচ্ছে, তুমি তো সবাইকে নিজের সব কিছু দেখিয়ে 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 বেড়াচ্ছ, তারপরও যখন তোমাকে নিয়ে সবাই বলছে, তারাই তোমাকে উপদেশ দিচ্ছে যে আইনত কোনো ব্যবস্থা নিতে, তো আমার তাদের কাছে একটা প্রশ্ন, যখন টুন অ্যান্ড মম দিদির মেয়ে মানে মুন দিদির মেয়েকে নিয়ে একজন অভদ্র একটা মহিলা খুব বাজে কথা বলেছিল, একটা 9-10 বছর সম্ভবত মেয়েটার বয়স হবে, একটা ছোট্ট শিশুকে মানে খুবই বাজে কথা বলেছিল, বাজে মানে এতটাই বাজে কথা যে এই মুহূর্তে আমি সেটা বলছি না, কারণ সেটা অনেকদিন আগেই ঘটে গেছে, তো এতটাই বাজে কথা বলেছিল। সবাই এই ভিডিওটা দেখেছে যারা যারা, আমিও কোনোদিনও হ্যাশট্যাগ প্রতিবাদে কোনো ভিডিও করিনি, আমি দেখেছি কিন্তু ভিডিও আমি কিছু করিনি, কিন্তু আমি নিজেও ভিডিও করেছি এটার ব্যাপারে। মানে শুনে এতটাই মাথা গরম হয়ে গেছিলো যে ঠিক আছে বড়দের মধ্যে ঝামেলা হচ্ছে, সেখানে একটা ছোটো বাচ্চা মেয়েকে অত বাজে ভাষা সবাই বলেছিল, তখন আপনারা কোথায় ছিলেন দিদিভাইরা? ইস, তখন যদি এইসব বুদ্ধিজীবী দিদিভাইদের পেতাম কী ভালো হতো, মুন দিদিভাই কত খুশি হতো। তার কারণ হচ্ছে আমাদের মতো এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ইউটিউবাররা যারা নাকি মুন দিদিভাই মেকের হয়ে কথা বলেছিলো, আমাদের তাহলে আর মুখ খুলতে হতো না, কারণ আমাদের কথা তো কোনো দামই নেই। ও আপনাদেরই কোনো একটা বন্ধু বান্ধবী যাই হোক, সে আমাকে বলেছে, আমি সীমাপিয়াদির ভিডিও থেকে আমি একটা কমেন্ট করেছিলাম বলে আমাকে বলেছে যে ছাপোষা ইউটিউবার। হ্যাঁ আমি সেই বলছি, এই ছাপোষা ইউটিউবারদের না মুখ খুলতে হতো না, যদি আপনারা একটু মুখ খুলে দিতেন, তো সেই সময় তো আপনাদের কোনো পাত্তা পাওয়া যায়নি, তো এখন যে নাকি ধ্যার ধ্যার করে সব কিছু দেখিয়ে দেখিয়ে নেচে নেচে বেরিয়ে বেরিয়ে দেখি সব নিজের থেকে খুলে খালে দেখিয়ে দিচ্ছে, এখন তার বিরুদ্ধে আপনার প্রতিবাদে নেমে গেছেন সব সুন্দর সুন্দর ইউটিউবার বন্ধুরা। ঠিক আছে যাই হোক, নামছেন নামুক, আর এইভাবে কারোর কোনোদিনও মুখ বন্ধ করে দেওয়া যায় না, আর কাউকে দামিয়ে দেওয়া যায় না। যার শীর্ষে ওঠার সে একদিন না একদিন উঠবেই। কী হবে, টেনে হিসে হয়তো দুটো সিঁড়ি নিচে নামিয়ে দেবেন, তো দেখবেন এক লাফ দিয়ে 4টে সিঁড়ি ওপরে উঠে গেছে, কারণ আমরা সবাই সবার পাশে আছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর হ্যাঁ যাকে নিয়ে কথাটা সবাই বুঝতেই পারছো কাকে নিয়ে বলছি, তাকেই বলছি কথাটা, যে একটা ভিডিওতে বলেছিলেন না যে কাকে কান নিয়ে গেছে বলেই আমি কাকের পিছনে দৌড়াবো না, আগে কানটা দেখবো। হ্যাঁ কানটা আগে দেখুন আর নিজের বুদ্ধি কাজে লাগো, কারণ আমি টিকটক থেকে কিন্তু আমি তোমাকে দেখছি, আমার খুব ভালো লাগতো তোমার কথাগুলো, কারণ তুমি সত্যিই খুব মন খোলা, কিন্তু এখন তোমার যে রূপটা দেখছি একদম টোটালি আলাদা। মনিটাইজেশন হয়ে যাওয়ার পর, পেমেন্ট হয়ে যাওয়ার পর থেকে তোমার রূপের কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে, আগের সেই দিদি আর এখনের সেই দিদির কিন্তু আকাশ পাতাল তফাত। তো যাই হোক, বদলাচ্ছ বদলাও, সময়ও বদলে দেবে, তো আজকের জন্য টাটা, বাই বাই, আর লাইক কমেন্ট শেয়ার।